আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অ্যান্ড্রয়েডে রিল্যাক্স অ্যাপে আমরা দেখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া বাটন তৈরি করা যায়। অর্থাৎ অনেক সময় আমরা দেখি অনেক অ্যাপসে যে বাটনের চারিপাশে বর্ডার রয়েছে কিন্তু তার মাঝখানে শুধুমাত্র একটা লেখাই রয়েছে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এই কাজটা কিভাবে করে সেটা দেখবো আমরা। আমি কোনো ডেমো করি নাই, শর্ট লেকচার ভিডিও হবে সেই কারণেই। তো আমি এখানে একটা বাটন তৈরি করে নিচ্ছি, তার আগে আমি লেআউটটাকে চেঞ্জ করে নিচ্ছি, লিনিয়ার লেআউট করে নিচ্ছি। তো এই যে আমি এখানে একটা বাটন নিয়ে নিয়েছি যার উইথ দিয়েছি ম্যাচ পারে হাইট দিয়েছি ডেপ কন্টেন্ট। আমি টেক্সট দিয়ে নিচ্ছি, টেক্সট দিচ্ছি উইথআউট ব্যাকগ্রাউন্ড। ওকে, এটাকে আমি সেন্টারে নিয়ে নিই, গ্র্যাভিটি সেন্টার। তো ওরিয়েন্টেশন, সো নট অনলি নট অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন, ওকে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তো এখানে আমি দিয়ে নিলাম, এই যে একটা বাটন আমি তৈরি করে নিয়েছি যেখানে প্যাডিং দিয়েছি 20 dpi, টেক্সট সাইজ 22, বোল্ড এবং টেক্সট কালার সাদা। আরও একটা বাটন তৈরি করে নিলাম আমি, এটা আমি দিচ্ছি উইথ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো দুইটা বাটন আমরা তৈরি করে নিলাম। তো বোঝার সুবিধার্থে আমি মার্জিন টপ দিয়ে নেব, অবশ্যই মার্জিন টপ 50 dpi। ওকে, তো এবার আমরা মূল কাজ করব, যে কাজটা আমরা করব আমাদের ড্রয়েবলের ভেতরে। ড্রয়েবলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটা লেআউট ফাইল তৈরি করে নিচ্ছি যেখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করব। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ওকে জাস্ট ব্যাকগ্রাউন্ড নাম দিয়েই তৈরি করে নিচ্ছি। তো সিলেক্টরকে আমরা শেপ বানিয়ে দিই, শেপ বানিয়ে দেওয়ার পর এখানে আইটেম, আচ্ছা এখানে আমাদের সিলেক্টরই থাক, কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা আইটেম দিয়ে নিচ্ছি, আইটেম, ও আইটেম কেন দিচ্ছে, আমরা তো আর মেনুর কাজ করতেছি না, তাই না? কর্নার দিয়ে নেব। আচ্ছা, তো আমরা এটাকে চেঞ্জ করে শেপে দিয়ে এত বেশি নাড়াচাড়া না করে ছোট করে টিউটোরিয়ালটা কর্নার্স দিলাম। কর্নার্স এর আমরা রেডিয়াস দিয়ে দিব, কর্নার্স এর রেডিয়াস আমি দিচ্ছি 50 dpi। ওকে, তারপর আমি নিচের দিকে চলে আসছি, নিচের দিকে আমরা যেটা দিব সেটা হচ্ছে স্ট্রোক। এই যে আমাদের স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকের কালার দিব আমরা, ওকে কালার প্রাইমারি ডার্ক, যদি কালার প্রাইমারি দিই স্ট্রোকটা। এবার আমরা হোয়াইট দিব, এই যে হোয়াইট, হোয়াইটটা দিব আমি 5 dpi। এই যে আমরা অনেক সুন্দর করে আমাদের স্ট্রোকটা চলে এসছে। তো এখানে স্ট্রোকের আমি একটা ড্যাশও দিতে পারি, যেটা আপনারা দেখতে পেরেছেন যে স্ট্রোকে যে আমাদের ড্যাশ ড্যাশ গ্যাপ এইভাবে এইভাবেও কাজ করতে পারি, ড্যাশ ড্যাশ অর্থাৎ ফোঁটা ফোঁটা দিয়ে। তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না যে ফোঁটা ফোঁটা হোক, আমি জাস্ট সিম্পলি রাখছি। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমাদের বাটনে উইথআউট ব্যাকগ্রাউন্ড সেট করে দেব, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম। তো এই যে আমাদের উইথআউট ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গিয়েছে। এবার আমি রান করছি আমাদের অ্যাপসটি, আমাদের অ্যাপসটি রান হচ্ছে। এই যে আমাদের এই বাটনটাই কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই বাটনটাই ব্যাকগ্রাউন্ড আছে। তো আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে দিই যেহেতু বোঝার সুবিধার্থে। ব্যাকগ্রাউন্ড আমি কালার অ্যাকসেন্ট দিয়ে দিলাম, ওকে। এইবার রান করি আমাদের অ্যাপসটা। তো এই যে আমাদের অ্যাপসটা রান হচ্ছে এবং এই যে কমপ্লিট হয়েছে আমাদের অ্যাপ। তো এটাই ছিল আজকে শর্ট লেকচার ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।